নমস্কার। আজকে আমরা এই সাংবাদিক বৈঠকটি আয়োজন করা হয়েছে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের এক গুরুত্বপূর্ণ মামলা, যেটি পশ্চিমবঙ্গের অনেকাংশের উপর প্রভাব ফেলবে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এক গুরুত্বপূর্ণ মামলা গত 6-7 বছর ধরে কলকাতা উচ্চ ন্যায়ালয় এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে লড়াই করা হচ্ছে। তার জন্মলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টির আইনজীবীরা যুক্ত আছেন, তারা সার্বিকভাবে আইনি সহায়তা করার প্রচেষ্টা নিয়েছেন এবং রাজ্য সরকার আবার মুখ থুবড়ে পড়ল আদালতের সামনে, যখন তৃতীয়বারের জন্য রাজ্য সরকারের পুনর্বিবেচনা করার আবেদন অর্থাৎ রিভিউ অ্যাপ্লিকেশন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস হরিশ টান্ডন এবং জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত খারিজ করে দিলেন। বিগত 20 মে 2022 রায়দান করেছিলেন কলকাতা উচ্চ ন্যায়ালয়, যেখানে বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্য সরকার বহুদিন ধরে অপেক্ষা করলে তারা সেই বকেয়া মহার্ঘ ভাতা দিলেন না, না দিয়ে আবার একটি লোক দেখানো আবেদন আদালতের সামনে করলেন। আদালত যেন তার রায়টি পুনর্বিবেচনা করেন, কিছুই নয়, এগুলোকে বলে টাইম বাই করার ট্যাকটিক্স, অর্থাৎ সময় অপচয় করার অপচেষ্টা। সেই রাজ্য সরকারের সময় অপচয় তথা ব্যয় করার অপচেষ্টা দুর্গাপূজার আগেই কলকাতা মহামান্য আদালত, কলকাতা উচ্চ ন্যায়ালয় রায়দান করলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বকেয়া দেওয়ার কথা ছিল সেগুলো পুনর্বিবেচনা করার কোনো জায়গা নেই, কোনো বিষয় নেই। ইতিমধ্যে আদালত একটি 23 পৃষ্ঠার জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্টে নিষ্কাশ সকলের সামনে পেশ হবে। আমরাও সংগঠনের তরফ থেকে আদালতের সামনে একটি আদালত অবমাননা করার জন্য আবেদন দেওয়া হয়েছে, কারণ সময়সীমা পেরিয়ে যাওয়া সত্ত্বেও আদালতের কাছে আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। সেই কারণে যারা যারা এর জন্য দায়ী তাদের যেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আদালত অবমাননা করার আবেদন অর্থাৎ কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন কলকাতা উচ্চ ন্যায়ালয়ে দাখিল করা হয়েছে। আদালত যখন এই পুনর্বিবেচনা করার আবেদনটি খারিজ করে, একই সাথে আদালত নির্দেশ দেন যেন সেই আদালত অবমাননা করার সে আবেদন এগুলোকে নভেম্বর মাসে শুনানি করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ভয় দেখানো হয়েছে যে তারা সুপ্রিম কোর্টে যাবেন, কিন্তু আমরা আশাবাদী যে রাজ্য সরকারি কর্মচারীরা যে দাবি করেছেন ন্যায়সঙ্গত এবং বিধিসম্মত দাবি তাদের অধিকার রক্ষার্থে করেছেন, এই বিষয়টি একেবারে আদালতের সামনে স্পষ্ট করা হয়েছে যে মহার্ঘ ভাতা তাদের একটি অধিকার এবং সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা যাবে না, রাজ্য সরকারের ডিসক্রেশনের বিষয় নয়। আদালত খুব স্পষ্টভাবে এটিকে ঘোষণা করে দিয়েছেন।
তারা আদালতের সামনে এসে বলেছিলেন যে আমরা যত বকেয়া মহার গবতা দিয়ে দিয়েছি এটি ভুল, এর কোনো ভিত্তি নেই। এবং আদালতের এই ভিত্তিহীন, আদালতের সামনে রাজ্য সরকারের এই ভিত্তিহীন মন্তব্য মুখ থুবড়ে পড়েছে এবং রাজ্য সরকার আবার মুখ থুবড়ে পড়েছেন। আমরা দেখেছি সরকারি কর্মচারী পরিষদে যারা জন্মলগ্ন থেকে এই লড়াইটা লড়ে যাচ্ছে, তাদের যারা প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন, তাদের বহু মানুষকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ দূর দূরান্তে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে বেআইনিভাবে। এবং এই পানিশমেন্ট ট্রান্সফারের বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিষদ তারা যথাযথ ব্যবস্থা নেবে। এবং যারা এই পানিশমেন্ট ট্রান্সফার করার জন্য দায়ী বা যুক্ত তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যায়, তার জন্য সরকারি কর্মচারী পরিষদ চেষ্টা করছে। এবং যদি দেখা যায় রাজনৈতিক অঙ্গুলি হেলনে বা রাজনৈতিক কারণে কাউকে যদি এইভাবে বেআইনি ট্রান্সফার পানিশমেন্ট পোস্টিং করানো হয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবেন না রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। এবং একই সাথে প্রত্যেককে জানিয়ে রাখা দরকার যে সরকারি কর্মচারী পরিষদ ভারতীয় জনতা পার্টির দ্বারা সমর্থিত এবং ভারতীয় জনতা পার্টি সার্বিকভাবে এই বিষয় নিয়ে সরকারি কর্মচারীদের পক্ষে এবং পাশে আছে। এবং এই লড়াইটা যথাযথ যতদূর পর্যন্ত যাওয়া দরকার সেই লড়াইটায় তারা যাবে। এবং আদালতের সামনে যেভাবে স্পষ্ট করা হয়েছিল কেন্দ্র সরকারের মহার্ঘ ভাতা বনাম রাজ্য সরকারের মহার্ঘ ভাতা, এ নিয়ে বেশ অন্তরটা বিরাট। তো সেজন্য এই লড়াইটা চালিয়ে যাবে রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং রাজনৈতিকভাবে এই দাবিটা রাখা হচ্ছে যে রাজ্য সরকার যদি কিছু ঘোষণা করে থাকে, সেই ঘোষণা থেকে তারা যদি নিজেদের মুখ ফিরিয়ে নেন, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ রাজনৈতিক এবং আইনগত পদক্ষেপ যা নেওয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নেওয়া হবে। ভারতীয় জনতা পার্টি আইনিভাবেও এই লড়াইটা সুপ্রিম কোর্টে যদি গড়িয়ে যায়, সেটার জন্য সরকারি কর্মচারীদের পক্ষে পুরো দস্তুর সামিল থাকবেন। সেই লড়াইতে রাজ্য সরকার যদি সরকারি কর্মচারীদের অধিকার ছিনিয়ে নেওয়ার আবার একটি অপচেষ্টা করে থাকে, সেই অধিকার রক্ষার্থে ভারতীয় জনতা পার্টি এবং তাদের আইনজীবীরা নিশ্চয়ই সরকারি কর্মচারীদের পাশে থাকবেন। আমরা আবার দাবি জানাচ্ছি রাজ্য সরকারকে, আপনারা আপনাদের এই পদক্ষেপ বন্ধ করুন, আপনারা অবিলম্বে আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিন। এবং আপনারা আইনগত এবং আইনতভাবে পদক্ষেপ নিন, আপনারা রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার মতন কথা ভাবছেন। এটি শুনলেও বেশ অবাক চিত্তে মানুষ তাকিয়ে আছেন যে আপনারা যখন রাজ্যের এরকমভাবে দান খয়রাতি করছেন, তখন রাজ্য সরকারি কর্মচারী তাদের ন্যূনতম অধিকার দাবি করছেন, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত কেন করছেন? সেজন্য আমরা দাবি করছি পূজোর আগেই, দুর্গা পূজোর আগেই আপনারা একটা ইনস্টলমেন্ট অবশ্যই অবিলম্বে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা যে বকেয়া রয়েছে সেটির জন্য দিয়ে দিন। আমরা দাবি করছি যে আপনারা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এরকম ট্রান্সফার পোস্টিং করবেন না পানিশমেন্ট গতভাবে। আপনারা সরকারি কর্মচারীদের পক্ষে, সরকারি কর্মচারীদের জন্যে, যাদের জন্য এই পুরো অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন চলছে, তাদের জন্য দাঁড়ানো অবিলম্বে আমাদের প্রত্যেকের দরকার। সেজন্য রাজ্যের প্রশাসনের জন্যে, রাজ্যের প্রশাসন যেন সঠিকভাবে চলে, ভারতীয় জনতা পার্টি দাবি করছেন রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার তাদেরকে দিতে হবে।
এবং তার জন্য রাজ্য সরকারের তরফে কোন রকম পদক্ষেপ নেওয়া, তাদের যেই অধিকার ছিনিয়ে নেওয়া বা খর্গ করে দেওয়ার সেই অধিকারটার যদি প্রচেষ্টা করেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি সর্বসম্মতভাবে। তারা রুখে দাঁড়াবে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে, যা যা পদক্ষেপ নেবার সে নিয়ে তারা নিশ্চয়ই নেবেন। আমি রাজ্য সরকারি কর্মচারী পরিষদের মাননীয় শ্রী দেবাশিস শীল মহাশয়কে বলবো তার তরফ থেকে দু চারটে মন্তব্য করার জন্য। আমাদের ভারতীয় জনতা পার্টির লিগাল ডিপার্টমেন্টের ইনচার্জ মাননীয় লোকনাথ চট্টোপাধ্যায় মশাই আপনাদের কাছে সবিস্তারে বললেন, নতুন করে আর কি বলবো, 2016 সাল থেকে আমরা এই মামলাটা করে আসছি, আরও অন্যান্য সংগঠনও ছিল। ছ বছর ধরে সরকার প্রথমে বলেছিল যে ডিএটা দয়ার দান, ডিএটা আমাদের খেয়াল খুশি মতো দেবো, ডিএটা একটা গ্র্যাটিস। পরবর্তীকালে হাইকোর্টে এসে কিন্তু সেটা টিকলো না, আপনারা সেটা সবিস্তারেই জানেন। এবং আজকে যে রায়টা দিয়েছেন পরিষ্কারভাবে সেখানে বলে দিয়েছেন যে রিভিউ পিটিশনের নামে অ্যাকচুয়ালি আপনারা আবার একটা অ্যাপিল করার ব্যবস্থা নিয়েছিলেন, আমরা এটাকে মানছি না, এবং রিভিউ পিটিশনটাকে ইনফ্রাকচুয়াস এই কথাটি একদম ব্যবহার করেছেন জাস্টিস হরিশ টান্ডন মহাশয় রায় দান করার সময়। অর্থাৎ সরকারের হাইকোর্টে আর ডিএ না দেওয়ার পক্ষে বলার কোনো জায়গাই রইল না। সরকারকে যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, এবং অ্যাডভোকেট জেনারেল একটা মন্তব্য করেছিলেন রায় চলাকালীন যে আমরা সুপ্রিম কোর্টে যাব, তো সুপ্রিম কোর্টে যাতে এতে প্রমাণ হচ্ছে যে ভারতবর্ষের কোনো রাজ্য সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তো নয়, কোনো রাজ্য সরকার তার কর্মচারীদের ডিএ দেওয়ার ক্ষেত্রে 1 জুলাই 2009 থেকে আজ পর্যন্ত এইভাবে বারে বারে আইনের প্রক্রিয়ার গোলকধাঁধার মধ্যে কর্মচারীদের ঘোরানো এর নজির কোথাও নেই। কোনো বিজেপি শাসিত রাজ্যে তো নেই, সেখানকার কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলনই করতে হয় না। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ডিএ দেয় ঠিক এআইসিপিআই ফলো করে তারাও দেয়, অন্যান্য অবিজেপি রাজ্যেরও বেশ কিছু ক্ষেত্রে তারা মোটামুটিভাবে এই ফর্মুলাটা মেনে চলে, ব্যতিক্রম পশ্চিমবাংলায় এই সরকার। এবং একটা আপনাদের কাছে বলি, দুটো কথা বলে আমি শেষ করব। একটা অর্ডার বেরিয়েছে যে পুজোর আগে মাইনে কোন তারিখে দেওয়া হবে, পুজোর পরে কোন তারিখে দেওয়া হবে। সরকারি কর্মচারীদের সেই অর্ডারে স্যালারি এবং পেনশনারদের পেনশনের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে দেওয়া হবে সেটাও ঢুকিয়ে দেওয়া হলো। অর্থাৎ স্যালারি পেনশনে এবার লক্ষ্মী ভাণ্ডার এসে গেল। সরকারি কর্মচারীরা কোনো প্রকল্পের অধীনে কাজ করে না, সরকারি কর্মচারীদের ডিএটা কোনো প্রকল্পের টাকা নয়। আমি একটা ক্যালকাটা নিউজে অনলাইনে বসেছিলাম, সেখানে শুনলাম নির্ময় আপনার তৃণমূল কংগ্রেসের সাংসদ, ওনার নাম হচ্ছেন ডক্টর শান্তনু সেন, তিনি বললেন যে 1,00,000 কোটি টাকা দিলেই আমরা দিয়ে দিতে পারবো। আমাদের পরিষ্কার কথা হচ্ছে এটা কোনো কেন্দ্রীয় প্রকল্প ডিএ নয়, ডিএ ইন্টিগ্রাল পার্ট অফ স্যালারি। একজন কর্মচারীকে ওয়েলফেয়ার স্টেট যখন নিযুক্ত করে তার স্যালারিতে পে ডিয়ারনেস অ্যালাউন্স ডিফারেন্ট অ্যালাউন্সগুলো দেয়। এখানে সরকার কোন কেন্দ্রীয় সরকার কী টাকা দিচ্ছে না, প্রকল্পে কত টাকা আটকে রাখছে, তার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর কোনো সম্পর্ক নেই। ডিএ সরকারি কর্মচারীকে যখনই অ্যাপয়েন্টমেন্ট দেবে দিতে হবে। আর দ্বিতীয় কথা, সরকার বলেছিল যে কেন্দ্রের হারে ডিএ দিতে হবে, এটা আমরা বাধ্য নেই কোথাও, অথচ যে সরকার বললেন যে দিতে বাধ্য নেই, আমরা একটা অর্ডার আরটিআই করে বার করেছি। নিউ দিল্লিতে যারা বঙ্গভবনে সরকারি কর্মচারী পশ্চিমবাংলা কাজ করছেন, 22/1/2020 পরিষ্কার বলছেন যে ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাট দি সেন্ট্রাল গভর্নমেন্ট রেট উইথ এফেক্ট ফ্রম 1/1/2020 বাই সিএম নাম্বার দিস ডেটেড অ্যামাউন্ট। তাহলে যে মুখে হাইকোর্টে এসে বলছেন যে ডিএ দিতে আমরা সেন্ট্রাল রেটে বাধ্য নই, সেই রাজ্য সরকার দিল্লিতে যারা সরকারি কর্মচারী পশ্চিমবাংলার কাজ করছেন বঙ্গভবনে ইউথ হোস্টেলে চেন্নাইতে, তাদের বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট রেটে আমরা ডিয়ারনেস অ্যালাউন্স দিচ্ছি। তারা আবার বললেন হাউস রেন্ট অ্যালাউন্স
নতুন বেতন কাঠামোতে সেন্ট্রাল গভর্নমেন্টে রেটে দিচ্ছি, অর্থাৎ 27% হাউজিং অ্যালাউন্স তারা পাচ্ছেন। আর এখানে ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পর 15% থেকে হাউজিং কমিয়ে 12% করা হলো। সরকারের এই দ্বিচারিতা, সরকারের এই স্বৈরাচারিতা, এটা কিন্তু হাইকোর্টে আর টিকল না। আমরা লোকনাথবাবু আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন, এই মামলায় আমরা লোকনাথবাবুকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি রাজ্য সভাপতিও আমাদের পাশে দাঁড়িয়েছেন, বরাবর বলেছেন যে আমি সবসময় আছি, এবং দিল্লিতে যে মামলাটা সুপ্রিম কোর্টে যে সরকার নিয়ে যাবে এটা আমরা জানতাম। তাতে আজকে স্পষ্টই শুনলেন বিজেপি লিগাল ডিপার্টমেন্টের ইনচার্জ হিসাবে লোকনাথবাবু বলেছেন যে আমাদের পাশে দাঁড়াবেন, পার্টি দাঁড়াবে। সুকান্তবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, আবার কথা হবে। আমরা ক্যাভিয়েট দুটো করেছি, আবার আজকেও একটা ক্যাভিয়েট আমরা দাখিল করতে যাচ্ছি, তাই তো? আজকে একটা ক্যাভিয়েট করছি, অর্থাৎ রাজ্য সরকার ওখানে মামলা করলেও আমাদের না জানিয়ে মামলাটা করতে পারবে না। আমরা 6 বছর যখন লড়াই করেছি, আরও 6 মাস আমরা দেখতে চাই। এই সরকার হয় বলবে যে আমরা যেটা উনি বললেন যে একটা ইনস্টলমেন্ট এখন দিয়ে বাকি ইনস্টলমেন্টে দেওয়া, হয় বলবে যে আমরা এভাবে দেবো, আর নাহলে একে বলতে হবে আমরা দিতে পারছি না, নিজেরা দেউলিয়া ঘোষণা করুক, তারপরের অবস্থাটা ভালো হয়ে যাবে। যদি কারোর এই অর্ডারটা দরকার পড়ে আপনারা নিতে পারেন, এই অর্ডারটার কয়েকটা কপি রইল এখানে, যেখানে বঙ্গভবনের এমপ্লয়ীদের তাদের কেন্দ্র সরকারি রেটে দেওয়া হয়, তো কারোর যদি দরকার পড়ে তারা এটাকে নিয়ে দেখতে পারে। ধন্যবাদ তাহলে, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে? না, ঠিক আছে, প্রশ্ন এটা প্রশ্ন। এখানে রেখে গেলাম।